মূল উদ্দেশ্য উপরে লেখা আছে যে ম্যাপিং অবজেক্ট ওরিয়েন্টেড থটস অর থিংকিং টু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, অর্থাৎ আমার চিন্তাটুকুকে কীভাবে আমি কোড পর্যন্ত নিয়ে আসবো, এটা হলো আমাদের উদ্দেশ্য। ডেফিনেটলি তাহলে আমার একটা ছোট স্টোরি দরকার। স্টোরি কি জানা আছে? হোয়াট ইজ কল্ড স্টোরি? ছোট একটা কাজকে বলা হচ্ছে সফটওয়্যার লাইনে, কিন্তু এখন ইউজার স্টোরি বলে বেশি রাদার দেন রিকোয়ারমেন্ট। ছোট্ট একটা কাজ যেটা দিয়ে, যেটা একটা বিজনেস ভ্যালু থাকবে। এক্সাম্পল হিসেবে আমি এই রিপোর্টটা দেখতে চাই কারণ আমি এটা এটা জানতে চাই, বুঝা যাচ্ছে? ছোট্ট একটা স্টোরি। তো আমরা একটু স্টোরিটা পড়ি যে আমরা এটা থেকে কী চাই। আমরা একটা ছোট কাজ করব, সেটার মাধ্যমে আমরা আমাদের চিন্তাটুকু করব এবং সেটা কোডে নিয়ে আসবো। সো ইউজার, কিছু আগে কিছু কথা আছে, আমি স্কিপ করে যাচ্ছি। ইউজার ওয়ান্টস টু গেট ফুল নেম, রিভার্স নেম, প্রোভাইডিং ফার্স্ট নেম, মিডল নেম অ্যান্ড লাস্ট নেম অফ দ্য পার্সন। নিচের দিকে পড়বেন, অর্থাৎ যে অ্যাপ্লিকেশনটা, ছোট টুলটা আমি বানাবো সেটা হবে এরকম, ইউজার তিনটা ডাটা দিবে, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম দিয়ে উনি চাইবে, ইট মাইট বি বাটন ক্লিক, ইট মাইট বি অ্যানাদার ওয়ে, যেভাবে হোক উনি চাইবে। আমি যেহেতু তিনটা ডাটা দিলাম, আমি ফুল নেমটা দেখতে চাই, রিভার্স নেমটা দেখতে চাই। ওকে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ফুল নেম? তিনটা নাম যোগ হয়ে যাবে মাঝখানে স্পেস, রাইট? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ রিভার্স নেম? এক্ষেত্রে রিভার্স নেমটা হলো ফুল নেমের ইমেজ, বুঝা যাচ্ছে কি? অর্থাৎ প্রত্যেকটা ক্যারেক্টার উল্টে যাবে, আই মিন লাস্ট ক্যারেক্টারটা প্রথম চলে যাবে, নট ওয়ার্ডগুলো উল্টে যাবে, বুঝা গেল? ক্যারেক্টার উল্টে যাবে। ওকে, সো দিস ইজ দ্য ডেফিনেশন। আমরা জানি তাহলে আমাদেরকে কী করতে হবে, ক্লিয়ার? আচ্ছা, চলে আসি প্রথম কাজ কি করতে হয় সেখান থেকে। আর কিছু আসলে এত অবজেক্ট নেই, খুব ইজিলি চিন্তা করা যায়। পার্সন, পার্সন একটা অবজেক্ট, তার তিনটা অ্যাট্রিবিউট আছে, কি কি? ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। খুব ভালো বোঝা যাচ্ছে কি? দেখেন, আপনারা বলছেন ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম উইল বি অবজেক্ট। নো, অবজেক্ট ইজ এ পার্সন। তার অ্যাট্রিবিউট কি? এই লাইন পড়ে কি আপনার কাছে মনে হচ্ছে না ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম একটা পার্সনের অ্যাট্রিবিউট হবে, তাই না? রাইট, সো বুঝতে পারতেছেন, নট সো ইজি। এখানে ব্রেইন স্টর্মিং এর একটা কাজ আছে, একটা ইনভলভমেন্ট আছে, এবং সেটা একদিনে বিল্ড আপ হবে না, সময় লাগবে। সো দ্য মোর ইউ প্র্যাকটিস, দ্য মোর ইউ লার্ন, রাইট? এবং সেক্ষেত্রে আপনার এক্সেলেন্সে আস্তে আস্তে বাড়তে থাকবে, একদিনে হবে না। ইটস নট এ ফর্মুলা, ইটস এ প্র্যাকটিস। সো এবং ইন্টারেস্টিং ব্যাপার যেটা, পার্সন হ্যাজ ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ইজ দ্য হ্যাজ what person does provide full name provide first name তাহলে person নামে একটা কম্পোনেন্ট তাহলে আমরা চিন্তা করতে পারি যা তিনটা নাম থাকবে। আর তাকে যদি আমি জিজ্ঞেস করি তোমার ফুল নেম কিসে দিতে পারতে হবে, তাকে যদি আমি জিজ্ঞেস করি রিভার্স নেমটা কি, তাহলে সে দিতে পারতে হবে। ক্লিয়ার সবাই? এতটুকু ক্লিয়ার? ওকে, আমরা এখানে সেটা ব্যাখ্যা করছি। উই উইল আইডেন্টিফাই দ্য অবজেক্ট ফার্স্ট, here person is the object, so person has first name, middle name, last name, can tell its full name, ami tinta jinish dile person bole felar kotha tar full name ki, reverse name, tai na? Okay, next, by the way ekhane 2010 8 lekha, come on, it will be 2010, almost similar, ar to video to hocche, so ami ebar visual studio te chole ashi.
সো ডকুমেন্টে ঠিক যেভাবে বলছে আমি সেভাবে ফলো করব। আপনারা অলরেডি উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশনের সাথে ফ্যামিলিয়ার, কনসোলের সাথে ফ্যামিলিয়ার, রাইট? আরেকটা জিনিসের সাথে আমরা এখন ফ্যামিলিয়ার, ক্লাস লাইব্রেরি। এটা মূলত উদ্দেশ্য নয়, ক্লাস লাইব্রেরি কি অত ডিটেলসে যাবো, উদ্দেশ্যটা একটু ব্যাখ্যা করি। সেটা হলো এরকম একটা অ্যাপ্লিকেশন বানাতে গিয়ে আপনি যেমন দেখছেন এখানে ডোমেইনে যে অবজেক্টগুলো পাচ্ছেন, এখানে কিছু ডোমেইন অবজেক্ট পাইছেন না, ডোমেইন অবজেক্টগুলো হলো এগুলো। বাট শুধুমাত্র ডোমেইন অবজেক্ট দিয়ে কি কাজ হবে? আমার একটা ফর্ম লাগবে না, রাইট? ব্যাংকে গিয়ে যদি বলেন যে আপনাদের ফর্ম অবজেক্ট আছে নাকি, কিছু বুঝবে? ফর্ম অবজেক্ট কেন আছে, তা ক্লাস কেন আছে? ইউ নিড ইট বিকজ অফ ইউজার ইন্টারেক্ট করবে ওটা দিয়ে, তাই না? সো দিস ইজ দ্য ডোমেইন অবজেক্ট। ওগুলোকে আসলে সিনথেটিক অবজেক্ট বলে, ইউটিলিটি ক্লাস বলে। তারা কি করে অ্যাপ্লিকেশনটাকে তৈরি করার জন্য, যেহেতু কম্পিউটার, সো আমার ওই টাইপের কিছু জিনিসপত্র লাগবে, রাইট? যেমন স্টার্ট আপের জন্য আপনারা মেইন মেথড ইউজ করেন, যেটা প্রোগ্রাম ক্লাসের মধ্যে থাকে। অন্য নামে ক্লাস হলেও সমস্যা নেই, প্রোগ্রাম ক্লাসটা আমার নিজের পছন্দ। ইট মাইট বি স্টার্ট আপ ক্লাস, যেটা দিয়ে অ্যাপ্লিকেশন শুরু হয়, রাইট? ফর্ম লাগবে, তাই না? এখন আপনারা দেখছেন, আপনারা যখন ফর্ম, উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন দিয়ে শুরু করেন, তখন সে বেশ কিছু জিনিস করে দেয়। কী কী করে দেয় তাও আপনারা কি ক্লিয়ার? প্রথমে সে প্রোগ্রাম ক্লাসটা লিখে দেয়, তার মধ্যে মেইন মেথড লিখে দেয়। ইউ নো ইট, ইউ প্র্যাকটিস ইট, রাইট? ফর্ম মেইন মেথডটা লিখে দেয়, মেইন মেথডের মধ্যে ফর্ম দিয়ে যে রান হবে, নিউ ফর্ম ওয়ান নামে একটা লেখা লিখে দেয়। ফর্মটাকে সে একটা ডিফল্ট ফর্ম এনে ফেলে রাখে কনসোলে। কি কনসোলে এত কিছু হয় না, কনসোলে শুধুমাত্র মেইন মেথডটা লিখে দেয় প্রোগ্রাম ক্লাসের মধ্যে, তাই না? অটোমেটিক্যালি। এখন আমরা কেন ক্লাস লাইব্রেরি দিয়ে শুরু করতেছি, এটা কারণ আছে। কারণ আমরা আসলে সিনথেটিক অবজেক্ট হোক, ডোমেইন অবজেক্ট হোক, সব কিছুই আসলে স্ক্র্যাচ থেকে একটু ফর দ্য ফার্স্ট টাইম, মানে আমরা একটু দেখতে চাই আসলে প্রত্যেকটা জিনিস আমি নিজে নিজে করতে চাই, ওকে? অনেকটা সেরকম, ওকে? সো আমি ক্লাস লাইব্রেরি দিয়ে শুরু করলে যেটা হয়, ইউ সি, আমি এটার নাম দিচ্ছি ওওপি ওয়ান, মাইট বি এ নাম। ক্লাস লাইব্রেরি সিলেক্ট করলাম, ওকে দিলাম। সো কি হচ্ছে দেখেন, সে শুধুমাত্র একটা ক্লাস, ক্লাস ওয়ান ডট সিএস নামে একটা ক্লাস এনে ফেলে রাখছে, একটা ফাইল। আমি এটা ডিলিট করে দিলাম, আমার এটা দরকার। আমি বলছি যে প্রত্যেকটা জিনিস আমরা নিজেরা লিখবো। তো এখানে সেরকম ইনস্ট্রাকশান আছে, আপনি দেখেন। সো আমি ক্লাস লাইব্রেরি দিয়ে শুরু করলাম, রাইট? সো নেক্সট স্টেপ, প্রেস ওকে বাটন, ওকে বাটন প্রেস করলাম। আমি এখন 4 নম্বর পয়েন্টে, ইন সলিউশন এক্সপ্লোরার ইউ উইল সি ক্লাস ওয়ান ডট সি এস, ডিলিট দিস ফাইল, বেটার ডিলিট। সেকেন্ড, নেক্সট, সিলেক্ট প্রজেক্ট নট সলিউশন, ইউ নো হোয়াট ইজ কল্ড সলিউশন, দিস ইজ দ্য সলিউশন অ্যান্ড দিস ইজ প্রজেক্ট, সিলেক্ট প্রজেক্ট অ্যান্ড রাইট ক্লিক বাটন, ক্লিক রাইট বাটন, ওকে। সো দেন ক্লিক অন অ্যাড ক্লাস ফ্রম পপ আপ মেনু অ্যান্ড দিস উইন্ডো উইল বি অ্যাপিয়ার্ড অ্যান্ড রাইট এ পার্সন ডট সি এস ফাইল, ওকে? আমাদের উদ্দেশ্য কি খুব ভালো করে ম্যাচ করানোর চেষ্টা করেন। আমরা এই কাজটুকু করলাম, এই কাজটুকু করার পর আমরা পার্সন পেলাম, পার্সনের তিনটা জিনিস পেলাম, দুইটা অ্যাক্টিভিটি পেলাম। তারপর আমরা কি চাচ্ছি, আমার এখানে কি করতে হবে, ক্লাসটা বানাতে হবে, কারণ কি আমার অবজেক্ট তৈরি করতে হবে। আমি অবজেক্ট তো, আমার ডট নেটের ভিতরে তো পার্সন নামে কিছু নাই, তো আই নিড টু রাইট দ্য ক্লাস। ক্লাস কোথায় লিখতে হবে, একটা ফাইলে লিখতে হবে। সো আমি আসলে একটা ক্লাস অ্যাড করতেছি, মানে আপাতত ফাইল লিখতেছি, ওকে? ওকে, সো আমি এখানে আসলাম, রাইট বাটন ক্লিক করলাম, অ্যাড ক্লাস person.cs, finish, এতটুকুতে। Now we are here, আমি আবারও বলতেছি, now we are here, প্রত্যেক স্টেপ দেখাচ্ছি আপনাদেরকে, now we are here. Attribute and activity, এটা কি করে দিবেন, ব্যাপারটা খুব সোজা, কিরকম? Attribute গুলো দিবেন field level এ, আর activity গুলো হলো আসলে এক একটা method, একদম
সো যেটা আমার কনসেপ্টের মধ্যে আমি বলতেছি হ্যাজ অর অ্যাট্রিবিউট, সেটা আসলে কোডে কোথায় চলে যাবে? ফিল্ড লেভেলে। আর যেটাকে আমি বলতেছি যে দিস ইজ দ্য অ্যাক্টিভিটি, সেটা কোড লেভেলে কোথায় যাবে? মেথডের মধ্যে, রাইট? ওকে, এবং কোন কোনটার ভিতরে? আমি যে অবজেক্ট নিয়ে যখন চিন্তা করছি, ওকে, ভেরি ইজি। সো আমার ক্লাসে যখন আমি চিন্তা করছি, আমি বলি সাম হ্যাজ অ্যান্ড সাম ডাজ, রাইট? হ্যাজগুলো কোথায় আসবে? ফিল্ড লেভেলে। ডাজগুলো কোথায় আসবে? মেথড হিসাবে। সো হ্যাজগুলো ডিক্লেয়ার করবো ফিল্ড হিসাবে, ডাজগুলো ডিক্লেয়ার করবো মেথড হিসাবে। আপাতত এইভাবে চিন্তা করেন, আমরা ইনডেপথে যাচ্ছি না, আমাকে ছোট ছোট ভাগে আগাতে হচ্ছে। ওকে, সো ভেরি সিম্পল থিং। আমার আমি যদি আমার ডকুমেন্টে তাকাই, একদম ইজি, একদম ইজি। সো সি ইট, ইয়েস। সো ইফ ইউ সি হ্যাজ, তিনটে হ্যাজ আছে, তাহলে খুব সোজা কি প্রোভাইডেড, প্লিজ রাইট ডাউন পাবলিক, কারণ পাবলিক না লিখে এটা ডিফল্ট প্রাইভেট থাকে। অ্যান্ড নেক্সট ওয়ান, এর পরের ক্লাসে, পরের ক্লাসে তিনি আসবেন, উনি আবার ভুল করবেন, কারণ পরের ক্লাসে বলে দেওয়া হবে, অথবা তার পরের ক্লাসে পাবলিক লেখা ভয়ঙ্কর অন্যায়। ওকে, সো আজকের জন্য আমরা এটা পাবলিক লিখতেছি, ওকে, অথবা যতদিন পর্যন্ত না প্রাইভেট কেন লিখবো সেটা আলোচনা না করি। সো ফুল নেম কী টাইপের? স্ট্রিং, সরি সরি, ফার্স্ট নেম, সরি, নট নেম, ফার্স্ট নেম। তারপর, তারপর মিলান, আমার এটা শেষ, এটার ইমপ্লিমেন্টেশন শেষ। সেকেন্ড, মিডল নেম, পাবলিক স্ট্রিং, মিডল নেম, পাবলিক স্ট্রিং, লাস্ট নেম। ওয়াও, তিনটা শেষ। দেন, তাই না? তিনটা আছে, ডাজ। ওকে, সো আমি যদি খুব একটু ভালো করে লক্ষ্য করি, ক্যান টেল, টেল হলে কোনো একটা রিটার্ন টাইপ, আর ডাজ যদি আমি বলি, কিছু একটা যদি সে দিতে হয় তাহলে তার একটা রিটার্ন টাইপ লাগবে। ফুল নেম কী টাইপের জিনিস হতে পারে? স্ট্রিং টাইপের, ভেরি গুড। সো পাবলিক স্ট্রিং, মেথডের নাম দেওয়ার সময় অবশ্যই ভার্ব দিয়ে শুরু করতে হবে, রাইট? রেকমেন্ডেড, এবং আমি বলবো যে এখন আমি আপনাদেরকে সেটা অনেকটা মানে পুশ করবো, রাইট? সো আমি কি এটা লিখতে পারি? গেট, এবং যখন নাম দিবেন, দেখেন আপনি যে ক্লাসটা লিখতেছেন, এখানে যদি দুজন প্রোগ্রামার থাকে, আপনি যে ক্লাসটা লিখতেছেন ধরে নেন এটার ইউজার আপনারা, তাহলে এটার ইউজার কে? আমি, সি। সো আপনি যখন ক্লাস লিখবেন তখন মাথায় রাখবেন আপনার ক্লাসের যে ইউজার সে এটাকে ইউজ করবে, রাইট? সে ইউজ করবে মানে কি? সে সেটার অবজেক্ট তৈরি করবে, অবজেক্ট তৈরি করে সে যদি ফুল নেম পেতে চায় তাহলে নামটা কি দিলে সবচেয়ে ভালো হয়? গেট ফুল নেম, পার্সন ওয়ান ডট গেট ফুল নেম, আই ওয়ান্ট টু গেট ফুল নেম ফ্রম ইউ, তাই না? লক্ষ্য করেন তো। সো আপনি যখন ক্লাস লিখবেন সবসময় মাথায় রাখবেন আপনার ইউজার, আই মিন কি কলার, আই মিন কি অন্য প্রোগ্রামার, নট দ্য মেইন ইউজার, অন্য প্রোগ্রামার কতটুকু হ্যাপি ফিল করে, রাইট? এখানে যদি এ বি সি ডি দেন হোয়াট উইল হ্যাপেন? অফিসে বের হলে অনেক পেছন পেছন বের হবে, রাইট? আগামী কয়েকদিন অফিসে আসতে দেওয়া হবে, বারোটা বাজায় দিচ্ছে, উনি ক্লাস লিখতেছে, আমি ডট দি এ বি সি ডি এফ জি এস, হোয়াট হোয়াট ইট ইজ আই ডোন্ট নো। সো গেট ফুল নেম, দেখেন তো, গেট ফুল নেম, রাইট? সো এটা লিখলে কি হবে? গেট ফুল নেম, তাই না? অনেক অনেক ইজি হচ্ছে। ওকে, সো আমি এটার নাম দিলাম গেট, সরি, ফুল নেম, ইটস এ মেথড। আচ্ছা, যতটুকু আপনারা জানেন, দেখেন এটার কেন প্যারামিটার আমি দিচ্ছি না, কেন এটা প্যারামিটার না আমি অত ইন ডিটেলসে বলতে চাই না, তারপর সংক্ষেপে শেষ করি। আমি এটা যদি অবজেক্ট তৈরি করি, আমি তার আগে ডাটাগুলো দিয়ে দিতে পারবো না, তাহলে কি অবজেক্টটা ডাটা অলরেডি পেয়ে গেছে না? তাহলে কি প্যারামিটার দিয়ে কিছু দেওয়ার ইস্যু আছে? বোঝা গেল কি? মানে এইটার যিনি অবজেক্ট তৈরি করবে উনি ডট দিয়ে ফার্স্ট নেম দিয়ে দিবে, মিডল নেম দিয়ে দিবে, লাস্ট নেম দিয়ে দিবে, অবজেক্টের ভিতর ডাটা হয়ে গেল। তাহলে কি আমার আর প্যারামিটার দিয়ে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম দেওয়ার দরকার আছে? আর আপনারা ইউজার ডিফাইন টাইপ মোটামুটি জানেন, ইফ ইউ ডোন্ট নো দেন ইট ইজ আনফর্চুনেট, বিকজ আপনারা প্র্যাকটিস করছেন তো, তাই না? স্টুডেন্ট টাইপ ছিল, স্টুডেন্টের ফুল নেম ছিল, রাইট? ওই জিনিসগুলো আপনারা দেখছেন অলরেডি। সো আমি এখানে আপাতত কিছু লিখছি না, পাবলিক স্ট্রিং গেটস
ভার্স। আমি শুধু দেখাতে চাই আমার চিন্তার সাথে কোড মিলে যাচ্ছে কিনা। I don't care about the inner implementation of the method, but see what is called design. এটার ভিতরে কি হবে? তিনটা যোগ করে রিটার্ন করতে হবে। তিনটা স্ট্রিং যোগ করে অথবা স্ট্রিং কিভাবে যোগ করতে হবে গুগল সার্চ করলে ফিউ সেকেন্ডসে চলে আসবে। এটার ভিতরে কি হবে? মাইট বি ফুল নেমটা নিয়ে উল্টে দিতে হবে গুগল সার্চ, বাট এটা ডিজাইন এরকম হবে এখান থেকে গুগল। আপনারা প্রথম ফোকাস করতেন যে ধরুন এই স্ট্রিং রিভার্স করতে হয় কিভাবে, তাই নয় কি? দিস ইজ দ্য কোয়াইট রং থিংক ইন অবজেক্ট ওরিয়েন্টেড ওয়ে, এন্ড ইউ ফাইন্ড দ্য অ্যাট্রিবিউট, ইউ ফাইন্ড দ্য অ্যাক্টিভিটিস, ইউ ইমপ্লিমেন্ট at least ekhane jeta dar korane this is the skeleton kankal to right ekhon eter bhitore jinish potro dite google search na tai na bujha jacche ki so what is design kibhabe aste aste phute uthte chhe software ta bujha jay okay so amar mathay chilo ami eta object toiri korte hobe ami seta class ta toiri korlam pura tuku ekhon likhi ana likhi তো সরি যে আমি হঠাৎ করে ডকুমেন্ট থেকে স্কিপ হয়ে গেলাম, আমি আবার এখানে দেখে আমি ফলো করছি কিনা সব কিছু। ওকে সো বলা হলো এরকম করে লেখার জন্য আপডেট দ্য ক্লাস, ইয়েস আই হ্যাভ আপডেটেড ইট, ওকে সো দিস ওয়ান রাইট, আমি এটা লিখতেই পারি সো রিটার্ন ফার্স্ট নেম middle name last name. finish আচ্ছা next reverse name, what's the definition of reverse name? অনেক ভাবে রিভার্স করা যায়, তার মধ্যে এই কোডটুকু লেখা আছে আমি গুগল সার্চ করলাম তারপর এই যে কপি করলাম ওকে এন্ড পেস্ট করছি, আমি আর লিখলাম রাইট ওকে আমি এখান থেকে কপি করে পেস্ট করে দিচ্ছি এখানে। আসলে হবে গেট ফুল নেম, একটু ব্যাখ্যা করে দিই আপনাদেরকে কিভাবে করলাম। প্রথমেই রিভার্স করতে হলে আমার পুরো নামটা পেতে হবে না, পুরো নাম পাওয়ার জন্য কি আমি আবার এই লজিক লিখবো নাকি ওইটা ইউজ করতে পারি? ওইটা ইউজ করলাম সো ফুল নেম পেয়ে গেলাম। ফুল নেমে প্রত্যেকটা ওটা উল্টোভাবে আমি ইয়া করছি রিড করছি এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে আমি ওভাবে নিয়ে নিচ্ছি রাইট, বোঝা যাচ্ছে কি নিচ্ছি এবং রিভার্স নেম নামে যে স্ট্রিংটা আমি তৈরি করলাম সেটার মধ্যে আমি একে একে অ্যাড করে দিচ্ছি। সো এখানে আসলে কি করলাম উল্টালাম, এখানে ফুল নেমের ইন্ডেক্স পজিশন দিলাম সো ইট ইজ দ্য লাস্ট পজিশন, হোয়াই ইট ইজ দ্য লাস্ট পজিশন, কারণ ল্যাংথ যেটা সেটা থেকে মাইনাস ওয়ান। সো আমি কি করতেছি নর্মালি আমরা ফলো কিভাবে চালাই ইনক্রিমেন্ট করি, এখানে কি করলাম কমাচ্ছি কমাচ্ছি, সো ডেফিনেটলি বুঝতে কি সমস্যা হচ্ছে, হচ্ছে না? তো সমস্যা হলো বাসা গিয়ে দেখলে এটা কোনো ইস্যু না রাইট। আমি একদম লাস্ট ক্যারেক্টারটা এখানে পেলাম প্রথমবার, সেটা এখানে যোগ করলাম সেটা নিলাম, তাহলে প্রথমবার লাস্ট ক্যারেক্টার আসবে, তারপরে কোনটা আসবে লাস্টের ঠিক আগের ক্যারেক্টার, যোগ করছি যোগ করছি যোগ করছি পুরো স্ট্রিং রিভার্স হয়ে গেল সেটা রিটার্ন। ওকে সো ইমপ্লিমেন্টেশন ডান, কতটুকু ডান ফিনিশ? এবার কাজ কি ইউজারের হাতে তোলার একটা ব্যবস্থা করি। ওকে সো নাও নাও আমি এখানে সেটা ব্যাখ্যা করছি আপনাদেরকে অলরেডি বলছি তাই না,
কিভাবে দেখছেন তো যে তিনটা অ্যাট্রিবিউট মিলে যাচ্ছে, ফাংশনালিটি মিলে যাচ্ছে। ওকে, সো এখানে ওই লাইনটুকু লেখা আছে আপনারা দেখবেন। সো ইউ সি ডাটা অফ এ পার্সন আর রিপ্রেজেন্টেড বাই অ্যাট্রিবিউটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস আর রিপ্রেজেন্টেড বাই মেথড, ক্লিয়ার? সো এনি অবজেক্ট ক্রিয়েটস ফ্রম পার্সন উইল রিপ্রেজেন্টস ডোমেইন অবজেক্ট পার্সন, পার্সন ক্লাস, বুঝা যাচ্ছে কি? অর্থাৎ আমি পার্সন ক্লাস থেকে এখন যতগুলো অবজেক্ট তৈরি করবো তাকে, তারা কাকে রিপ্রেজেন্ট করবে? আমার ডোমেইন অবজেক্টের যে পার্সন ক্লাসটা আছে, পার্সন অবজেক্টটা আছে, তাকে রিপ্রেজেন্ট করবে। আচ্ছা, নাও অ্যাড অ্যানাদার ক্লাস, কেন? এটা কারণ আছে। কারণ হলো, আপনারা দেখেন আমরা এখন পর্যন্ত যা যা লিখছি এগুলা মৃত জিনিস, লাইভলি না, অ্যাপ্লিকেশন কিন্তু রান করবে না। হোয়াই? কারণ মেইন মেথড কোথায়? সো আই নিড এ মেইন মেথড, সো আই নিড এ ক্লাস। মেথড কিন্তু কখনোই সি শার্পে ক্লাসের ভেতর ছাড়া এক্সিস্ট করে না। আপনারা যদি দেখেন মেইন মেথডও কার মধ্যে থাকে নর্মালি? কী নাম সেটা, কী নাম থাকে? প্রোগ্রাম ক্লাস, তাই না? ওকে, সো আমি ক্লাসের নাম দিচ্ছি এন্ট্রি পয়েন্ট, প্রোগ্রাম ক্লাস যেটা আর কি মূলত যেটার জন্য লেখা। সো অ্যাপ্লিকেশনটা এক্সিকিউশনের পথে নিচ্ছি, এখন কিন্তু আমি ডোমেইনে নাই, আমি তো সরে যাচ্ছি, আমার কাজ কিন্তু শেষ। মেইন যে ডিজাইনের ইস্যুগুলো ছিল সেটা থেকে আমি আমি শেষ করে আসছি। সো এন্ট্রি পয়েন্ট আর প্রোগ্রাম, হোয়াট এভার ইট ইজ, আপনারা যেটাই দেন। সো পাবলিক স্ট্যাটিক হট মেইন, রাইট? বাই দ্য ওয়ে মেইন কিন্তু এম বড় হাতে, ছোটো হাতে দিলে কাজ করবে না। ওকে, সো আপনারা অনেক সময় ঝামেলায় পড়ে যাবেন, এই জন্য বলে রাখলাম। এতটুকু লিখলাম সেকেন্ড, তারপর বলা হলো যে আমাকে এই কাজগুলো করার জন্য, এই কোডগুলো লেখার জন্য কোডের স্ক্রিনশট দেওয়া যেন আপনারা কপি না করতে পারেন। ওকে, সো এখন আমি ধরা পড়ছি, আমি ওইভাবে লিখি। সো হোয়াট উইল আই ডু, আমি কতটুকু শেষ করলাম? ক্লাস লেখা শেষ, দেন আমি কী করতে হবে? এক অবজেক্ট, সো আই নিড টু ক্রিয়েট দ্য অবজেক্ট, আমি এক্সিকিউশন শুরু করে দিলাম। সো প্রোগ্রাম এক্সিকিউশন শুরু হলো, দেন আই উইল ক্রিয়েট এ অবজেক্ট। সো পার্সন, এ পার্সন ইকুয়ালস নিউ পার্সন। হ্যাঁ, প্লিজ কারো আপত্তি থাকলে বলেন, কোনো সমস্যা আছে এখানে? ইউজার ডিফাইন্ড টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, অথবা আর একটু ভদ্রভাবে বললে পার্সন ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম, এ পার্সন ডট ফার্স্ট নেম, ওকে ওখানে যেভাবে আছে জেমস লোকাস স্কট, জেমস, এ পার্সন ডট মিডল নেম লোকাস, এ পার্সন ডট লাস্ট নেম, ফিনিশ। ওকে, নেক্সট স্ট্রিং ফুল নেম ইকুয়ালস এ পার্সন ডট গেট ফুল নেম, রাইট? স্ট্রিং রিভার্স নেম ইকুয়ালস এ পার্সন ডট গেট রিভার্স নেম, কনসোল আমি একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি যেন আপনাদের প্রবলেম না হয়। কনসোল ডট রাইট লাইন ফুল নেম, কনসোল ডট সরি রাইট রাইট লাইন রিভার্স নেম, কনসোল ডট অ্যান্ড ফিনিশ। কী কাজ করবে? ডাটাগুলো নিচ্ছে, আনফর্চুনেটলি ইট ইজ হার্ড কোডেড, তাই না? ইউজার দিতে পারছে না, আমরা এটা ঠিক করবো, বাট অ্যাগেইন এই ডাটার উপর ভিত্তি করে, স্যাম্পল ডাটার উপর ভিত্তি করে প্রোগ্রামটা কাজ করার কথা। খুব ভালো করে লক্ষ্য করছেন, আমরা মেইন যে কোর ইঞ্জিন অর্থাৎ পার্সন রিলেটেড যে অ্যাক্টিভিটিগুলো আছে এটা সম্পূর্ণ আলাদা ক্লাসে, আর ডিসপ্লে করা অথবা ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জিনিসটা আলাদা করে ফেলছি, রাইট? ওকে, সো আমরা রান করি দেখি কী হয়। রান হচ্ছে না, কারণ কি? কারণ নো, ক্লাস না পেলে কিন্তু কম্পাইলার উঠ দিবে। রান হচ্ছে না কারণ হলো প্রোগ্রামটার টাইপ কিন্তু ক্লাস লাইব্রেরি, ক্লাস লাইব্রেরিতে আমি আমি মেইন মেথড লিখলেও প্রোগ্রাম মানে ভিজুয়াল স্টুডিও অথবা আইডি কিন্তু এখনও সে জানে যেটা ক্লাস লাইব্রেরি হিসেবে আছে। সো বেটার চেঞ্জ ইট, কোথায়?
প্রজেক্টে যান, প্রজেক্টে গিয়ে প্রপার্টিজ চেঞ্জ করেন, প্রপার্টিজ ইজি। সো প্রপার্টিজের মধ্যে দেখেন তো টাইপ কি, ক্লাস লাইব্রেরি। এটা আসলে এখন কি টাইপের প্রোগ্রাম আমি লিখছি, কনসোল অর উইন্ডোজ ফর্ম, কনসোল, কনসোল অ্যাপ্লিকেশন। ওকে, স্টার্টআপ কোনটা, কি দিয়ে শুরু হবে, এন্ট্রি পয়েন্টের মধ্যে মেইন মেথড, তাই না? সো এগুলো লিখে দিলাম। এবার রান করি, জেমস স্কট লোকা, সরি লোকাস স্কট, এবং তার উল্টোটা দেখাচ্ছে, কাজ করে। ওকে, সো ইউজার ওয়ান্টস টু গেট ফুল নেম অ্যান্ড রিভার্স নেম, প্রোভাইডিং ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম অর পার্সন, স্টিল ইউজার ইজ নট স্যাটিসফাইড। হোয়াই? বলে যে হার্ড কোডেড, আমি বুঝতে পারছি যে তোমার এটা কাজ করে, বাট হাউ ক্যান আই গিভ দ্য ইনপুট, রাইট? ওকে, সো আমি প্রোগ্রামটাকে আরেকটু স্মার্ট করার চেষ্টা করি। ওকে, সো আমি এখানে লিখে দিতে পারি কি, কনসোল ডট রিড লাইন, রাইট? ওকে, কনসোল ডট রিড লাইন, অ্যাগেন কনসোল ডট রিড লাইন, রান করছি। নাও ইট ওয়েটস ফর ইউজার ইনপুট। ওকে, সো ফর এক্সাম্পল তোহিদুল ইসলাম, ইট ওয়ার্কস, রাইট? ওকে, ফাইন, সো ইউজার হ্যাপি, বাট অতটুকু এখনো হ্যাপি না। কনসোল অ্যাপ্লিকেশন নিশ্চয় উনি ইউজ করতে চান, ওকে আই নিড এ উইন্ডো যেখানে আমি ডাটা দিব, বাটন ক্লিক করবো, দেখতে পাবো এরকম কিছু। সো ইউজার ইন্টারফেসটা আরও স্মার্ট করতে হবে, ফাইন। সো আমরা দেখি এখানে কতটুকু আমরা আসছি, ইয়েস ইট ইজ ডান, ইট ইজ ডান, ওকে ডান, ফিনিশ, এতটুকু শেষ। এখানে একটা ছোট নোট আছে, আমি নোটটা পড়ি। টু কিপ দ্য এক্সাম্পল সিম্পল, আই হ্যাভ ভায়োলেটেড এনক্যাপসুলেশন, কিপ দ্য ডাটা পাবলিক প্রিন্সিপল। আমি কিন্তু ডাটা পাবলিক রাখছি, আপনারা জানেন, থিওরিটিক্যালি জানেন, অবজেক্টের ডাটা মাস্ট বি প্রাইভেট। সো এটা এক্সাম্পলের সাথে রাখা হয়েছে। টু সলভ দ্য প্রবলেম ম্যাপিং এ ডোমেন অবজেক্ট ডিরেক্টলি টু সফটওয়্যার অবজেক্ট সামটাইমস মাইট নট বি এ গুড আইডিয়া, এটা আমি পরে ব্যাখ্যা করবো আপনাদেরকে কোনো একদিন, এই লাইনটা বাদ দিচ্ছি। আমি এবার এখানে চলে আসি, বলা হচ্ছে ওয়াক থ্রু টু, অর্থাৎ পরেরটাই চলে যাচ্ছে প্র্যাকটিসে, যে এই অ্যাপ্লিকেশনটাকে আমাদেরকে কনভার্ট করতে হবে উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন। ওকে, সো বেটার স্টার্ট ইট। সো ওপেন করলাম, ওপেন করাই আছে, অ্যাড এ ফর্ম, অ্যাড এ নিউ ফর্ম ক্লাস। এখন আমার কী লাগবে বলেন তো, এরকম একটা ফর্ম লাগবে। এখন কিন্তু আমি ডোমেনের কোর ইঞ্জিনে নাই, রাদার দ্যান আমি ডিসপ্লে অথবা অন্যান্য কিছুতে মাথা কামাচ্ছি। সো আমার একটা ফর্ম লাগবে, সো বেটার আমি ফর্মটা নিয়ে আসি, একটা ফর্ম নিয়ে আসি। আমি রাইট বাটন ক্লিক করলাম, অ্যাড উইন্ডোজ ফর্ম, ইউ সি, ওকে উইন্ডোজ ফর্ম, এখানে লিখলাম মাইট বি পার্সন ইউআই, পার্সন ইউআই। আপনারা জানেন যে ফর্মের শেষে আমরা ইউআই না হলে ফর্ম, এটা অবশ্যই ইউজ করতে হবে। ওকে, ফাইন, আমি ক্লিক করলাম, ওয়াও, এটা চলে আসলো। দেন বলা হচ্ছে এই জিনিসগুলো আমাকে আনতে হবে, তাই না? আমরা যদি এরকম করে চাই, রাইট, ইউজার তিনটা ইনপুট দিবে এখানে। সো আমি এই জিনিসটা কপি করছি না বিকজ অফ আপনাদের দেখানোর জন্য, ছোট্ট এক্সাম্পল হলেও কিন্তু আমরা কিছু জিনিসপত্র সবসময় প্র্যাকটিস করব। সো কী কী করছি একটু দেখেন, ফার্স্ট হলো লেভেল আনতে হবে, টেক্সট বক্স লাগবে, দিস দ্য ফার্স্ট নেম। সো আমি কন্ট্রোল চেপে জাস্ট কপি করছি, হ্যাঁ, কন্ট্রোল চেপে ড্র্যাগ করলে আরেকটা কপি তৈরি হবে। সো তিনটা নাম এবং পরে দুটো নাম, ওকে,
ফিনিশ আর একটা বাটন লাগবে, মাইট বি এখানে দিলাম অরেন সুইটেবল পজিশন, যে যেখানে দিলে আসলে এখান থেকে ডাটাগুলো নিয়ে প্রসেস করবে। সো কুইকলি লেভেল দিয়ে দে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ফুল নেম, রিভার্স নেম। বাই দ্য অ্যালাইনমেন্টটা সিরিয়াসলি দেখছি না। নেক্সট হলো আসলে যেটার জন্য আসলাম, মূলত কম্পোনেন্টগুলোর নাম দেওয়া ঠিক মতো, কেমন? সো এটা কী নাম হবে তাড়াতাড়ি বলে যান। ফার্স্ট নেম টেক্সট বক্স, সো নেম টেক্সট বক্সটা আমি একটু কপি করে রাখলাম কারণ আমাদের লাগবে। দিস ইজ মিডল নেম টেক্সট বক্স, ডিডিএলই নেম টেক্সট বক্স, দিস ইজ লাস্ট নেম টেক্সট বক্স, নেম টেক্সট বক্স, দিস ফুল নেম টেক্সট বক্স, ও রিভার্স, আচ্ছা ঠিক করে দিচ্ছি। This is reverse name text box. Okay, it might be. Okay, finish. আচ্ছা বাটন, এই বাটন দিতে পারি আমরা শো, ফর এক্সাম্পল সরি এস ছোট হাতে, তাই না? শো বাটন, এবং এটা টেক্সটটাকে আমরা চেঞ্জ করে দিলাম শো। ওকে ডান। আচ্ছা নেক্সট বাটন ক্লিকে চলে যাচ্ছি, কি লিখবো তাড়াতাড়ি? কার অবজেক্ট? হ্যাঁ বলে যান, এত হচ্ছে কার অবজেক্ট? আমি কি করব, আমার টেক্সট বক্সে যে ডাটাগুলো দিচ্ছে সেগুলো অবজেক্টের মধ্যে আগে পাস করে দেব। অবজেক্টের মধ্যে পাস করলে তো কি করতে হবে, ক্লাস থেকে অবজেক্ট তৈরি করতে হবে, ক্লাস তৈরি কি আছে? আছে। ওকে সো পারসন, এ পারসন ইকুয়ালস পারসন, রাইট? এ পারসন ডট কোথায় পাবো? ভেরি গুড, তাই না? মিলছে কিনা দেখেন, যাদের এখনো কনফিউশন আছে প্লিজ আস্ক মি কোয়েশ্চেন। ওকে ডাটা দিয়ে দিলাম অবজেক্টকে, তাই না? নেক্সট দেখি বলে যান তো, না আমি কি করব, অবজেক্টকে বলবো ভাই ডাটাটা দাও, তাই না? ডাটাটা কোথায় সেট করব? ইয়েস, ফুল নেম টেক্সট বক্স ডট টেক্সট ইকুয়ালস এ পারসন ডট গেট ফুল নেম, ভেরি গুড। দেন রিভার্স নেম টেক্সট বক্স ডট টেক্সট ইকুয়ালস এ পারসন ডট গেট, সরি সরি গেট রিভার্স নেম, গেট রিভার্স নেম, ডান। ওকে সো টিল নাও আমার অ্যাপ্লিকেশনে এন্ট্রি পয়েন্ট কি বলে, এন্ট্রি পয়েন্ট আমি চেঞ্জ করি নাই, আই নিড টু চেঞ্জ ইট। এন্ট্রি পয়েন্ট এখনো কনসোল অ্যাপ্লিকেশন প্যাটার্নে পড়ে আছে। সো আমাকে কি করতে হবে, প্রথম হলো আমি আপনারা যেন নিজেদের দরকার হলে এগুলো উঠিয়ে দেখতে পারেন, এরকম ব্লক করে দিলাম। ওকে নেক্সট উইন্ডোজ অ্যাপ্লিকেশন কিভাবে শুরু হয়, অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন বলে একটা ক্লাস আছে, সেটা রান, এই দেখেন এটা কিন্তু নর্মালি আসে না। সো আপনি এখানে ক্লিক করে সিস্টেম উইন্ডোজ ফর্ম এটাকে আনতে হবে, ডট রান, রানের মধ্যে কি দিয়ে দিতে হয়, ওই যে ফর্ম আছে যেটা হোল্ড করবে সেটা অবজেক্ট পাস করতে হয়। অবজেক্ট পাস কিভাবে করতে পারি, নিউ পার্সন ইউআই, তাই নয় কি? মানে ব্যাপারটা এরকম লেখা, দেখো পার্সন ইউআই এ পার্সন ইউআই ইকুয়ালস নিউ পার্সন ইউআই, তাই না? তারপর এ পার্সন ইউআই, এটা না লেখে নিউ পার্সন ইউআই ডিরেক্টলি লিখে দিতে পারে,
এখানে কি কারো কনফিউশন আছে? কনফিউশন? ওকে, প্লিজ প্লিজ আস্ক মি দ্যাট কোশ্চেন। আসলে এখানে কি করছেন? অবজেক্ট তৈরি করছেন। ব্যাপারটা হলো এরকম, আপনি আসলে এখানে 10 পাঠাতে চান, একটা নাম্বার পাঠাতে চান একটা মেথডের মধ্যে, তাহলে আপনি দুইভাবে করতে পারেন। একটা ভেরিয়েবলের মধ্যে নাম্বারটা রাখতে পারেন, ভেরিয়েবলটা পাস করতে পারেন, আর একটা হলো পুরো নাম্বারটা পাঠিয়ে দিতে পারেন। অবজেক্টটা আসলে তৈরি হয় কোথায়? এটা এটা কোথায় রাখছেন? ভেরিয়েবলের মধ্যে রাখছেন। তারপর কি পাস করতেছেন? ভেরিয়েবল পাস করছেন। তাহলে কি এইটা ডিরেক্টলি লিখে দিলে কি কাজ হওয়ার কথা না? এখনো বুঝে যায় নাই? অবশ্যই সেম টাইপের। আপনি তো কোনোদিন এখন পর্যন্ত কি এটা লিখছেন পার্সন ইউআই, এ পার্সন ইউআই ইকুয়াল টু অ্যাকাউন্ট ইউআই লেখেন নাই তো? এটা লেখা সম্ভব না, কতটুকু লেখা সম্ভব সেটা আমরা জানব। বাকসি অর্থাৎ এরকম ইন্টিজার এ ইকুয়ালস 10 সামথিং ডট ক্যালকুলেট কমা এ অথবা 10 হোয়াট এভার ইট, রাইট? সো আমি ডিরেক্টলি এটা লিখতেই পারি। বোঝা গেল কি? সবাই কি বুঝতে পারছেন? ওকে, সো আপনি রান করলে এখন এই অবস্থায় রান হচ্ছে, কারণ কি প্রজেক্টের যে প্রপার্টি সেটার মধ্যে কি লেখা? কনসোল লেখা। সো ওই কনসোলটুকু সে নিয়ে আসে, আসেন আমরা শুধু ওইটা চেঞ্জ করি। সরি, এটা না, এটা কি দিব? উইন্ডোজ অ্যাপ্লিকেশন। ওকে, বাকিটুকু ঠিক থাকবে। অ্যান্ড উইন্ডোজ ফর্ম যেটা, এটাকে আমি স্টার্ট আপ পজিশনটা একটু সেন্টার স্ক্রিন করে দিই যেন মাস্ক নামে আসে। রান ইট এন্ড সেভ। এখানে দেখেন কি ট্যাব অর্ডারটা একটু ঠিক নাই, মানে আপনাদেরকে দেখাচ্ছে আপনাদের সুবিধার জন্য আর কি। তো সময় সো ভিউতে গিয়ে আপনারা এখানে পাবেন ট্যাব অর্ডার। সো প্রথম কোনটা শুধু ক্লিক করে চলে যাচ্ছে যেটা যে অর্ডারে, রাইট? আর বাকিগুলোর অর্ডারে দরকার নাই, সো দিতে পারেন, রিড অনলি করে রাখলে কাজ হবেই না। সো আমি আপাতত অত সিরিয়াসলি দেখছি না, জাস্ট ট্যাব অর্ডারটা কীভাবে দিতে হয় সেটা দেখালাম। ওকে, সো ট্রাই অ্যাগেইন। ওকে, সো আমরা আবার জেমস লোকাস, সরি স্কট, আমি ইউআই লেভেলে এত চেঞ্জ করলাম, আমি কি মেইন কোর ইঞ্জিনে কোনো হাত দিচ্ছি? সেটা তো কাম্পানি করা, সেটা সেটার মধ্যে চেঞ্জ আসলে আমি সেটা হাত দিব। যদি এখন একদম কেউ বলে যে রিভার্স নেমের ফর্মুলাটা আসলে এইটা না, রিভার্স নেমের ফর্মুলা হলো ওয়ার্ড রিভার্স হবে, তখন কি আমার ইউআইতে হাত দরকার আছে? কোথায় দেবো? ভালো করে লক্ষ্য করছেন, রিলেটেড চেঞ্জ টুকু রিলেটেড জায়গাতে হচ্ছে, নট আনরিলেটেড জায়গায় হচ্ছে, রাইট? সো আমার এতটুকু শেষ, আমার কাজ ফিনিশ। সো নাও মাই ইউজার ইজ হ্যাপি। আমি তিনটে নাম দিব, আমি ফুল নেম দেখতে চাই, আমি রিভার্স নেম দেখতে চাই। খুব ছোট্ট আকারে আপনাদেরকে দেখালাম, আপনাদের আসলে কাজ হবে এটা বাসায় গিয়ে ঠিক প্রত্যেকটা স্টেপ ফলো করে করে এই কাজটুকু করা। সাথে সাথে আরেকটু আছে, প্র্যাকটিস ওয়ান, প্র্যাকটিস ওয়ান অ্যাপ্লিকেশন ফর ব্যাংক অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন। আচ্ছা, হেল্প করছি, কিছু সাজেশন দিচ্ছি। এখানে ইউজারের গল্পটার সাথে ইউআই প্রোটোটাইপিং করা। ইউআই প্রোটোটাইপ মানে কি? ইউআই প্রোটোটাইপ বলে আমি গল্পটা বুঝাতে চাচ্ছি আঁকা আঁকি করে। বিল্ডিং এর প্রোটোটাইপ মানে কি? ওই প্রোটোটাইপ আপনি থাকতে পারবেন না, কিন্তু এটা কাগজের অথবা আছে দামি একটা, রাইট? ইট ইজ সামথিং লাইক দিস, ডোন্ট থিংক ইট ইজ দ্য মেইন ইউআই। সো মূল ব্যাপার যেটা গল্পটা বোঝানো, অনেকে মনে করে কি ইউজার যেটা এভাবে করে এক্স্যাক্টলি, নো, এটা আসলে ওরকম বোঝায় না। প্রোটোটাইপ মানেই হলো জিনিসটা ফার্স্ট ইয়ারটুকু আমি ম্যাপ করার চেষ্টা, আপনাকে এক্সপ্লেইন করার চেষ্টা করছি। সো আমি ব্যাপারটা গল্পটুকু ব্যাখ্যা করি। অ্যাপ্লিকেশনটা আমি ইউজার কি চাচ্ছে, ইউজারের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে নি ট্রানজ্যাকশন করবে। সো প্রথমবার কি করা হয়, অ্যাকাউন্ট নাম্বার এখানে দেওয়া হয়, কাস্টমার নেম এখানে দেওয়া হয়, ক্রিয়েট বাটন ক্লিক করলে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়, রাইট? দেন উনি যত ইচ্ছে
ওনার এই ব্যাংক অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন করব। দিস ইজ এ ভেরি ডামি থিং। মূল উদ্দেশ্য হলো অবজেক্ট ওরিয়েন্টেড থটটাকে আপনাদেরকে আস্তে আস্তে ইনডেপথে ঢুকিয়ে দেওয়া। তাহলে দেখ, আমি 10,000 টাকা দিলাম, ডিপোজিট বাটন ক্লিক করলাম, ডিপোজিট হলো, 2,000 টাকা উঠালাম, বিভিন্ন যতবার ইচ্ছা করতে পারে। বরাবর আমি যখন রিপোর্ট বাটনে ক্লিক করি তখন সে আমাকে দেখায় কি, দেখেন সুমন আহমেদ ইউর অ্যাকাউন্ট নাম্বার এত, অ্যাকাউন্ট নাম্বার দিলাম এবং এটার ব্যালেন্স এত টাকা, ব্যালেন্সের হিসাব কি এখানে যে টাকাটা প্লাস মাইনাস আছে, রাইট? সো আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা তৈরি করতে হবে। প্লিজ প্রথমে ভিজুয়াল স্টুডিও ওপেন করে কাজটা শুরু করেন না, তাহলে লাভ হবে না। টোটাল জিনিসটা আবার পুরাতন স্টাইল করে দেবেন, আপনাকে কী করতে হবে, রাইট? দেন কাগজ কলমে লেখেন কি অবজেক্ট পেলেন। প্রোভাইডেড এখন পর্যন্ত আমি আপনাদেরকে বলবো ট্রাই টু ফাইন্ড আউট এ সিঙ্গেল অবজেক্ট, নট ওয়ান মোর অবজেক্ট, নট ওয়ান মোর অবজেক্ট, কারণ এক্সাম্পলগুলো ওইভাবেই তৈরি করা। ওকে, সো সিঙ্গেল অবজেক্ট ফাইন্ড আউট করেন, সেটার কী কী অ্যাট্রিবিউট আছে সেটা লিখবেন কাগজে, কী কী অ্যাক্টিভিটি আছে সেটা কাগজে লিখবেন, তারপর ক্লাস লিখবেন, ওইভাবে ম্যাপ করাবেন, রাইট? ওকে, দেন ইউআই, ঠিক এইখানে যে স্টেপটা ফলো করছি আপনারা এই স্টেপটুকু ফলো করতে পারেন কনসোল অ্যাপ্লিকেশন দিয়ে। বাট কারোর কাছে যদি মনে হয় যে কনসোল অ্যাপ্লিকেশন কেন দরকার, আসলে তো দরকার না, আমি আপনাদেরকে যে স্ট্রেস দিয়ে জানাচ্ছি, আপনি উইন্ডোজ অ্যাপ্লিকেশন দিয়ে ফর্মটা ফেলে রাখেন, বাট এই কাজটুকু করে আসেন, পরে ফর্মটাকে ইউজ করেন। বোঝা গেল কি, মানে অবজেক্ট ওরিয়েন্টেড কোড লিখতে কি একদম ক্লাস লাইব্রেরি দিয়ে কনসোল অ্যাপ্লিকেশন তারপর উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন এরকম করতে হবে? এটা আমি জাস্ট দেখালাম আপনাদেরকে, রাইট? সো আপনারা উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন দিয়ে করে, বাট প্রোভাইডেড এই কাজগুলো করতে হবে। ব্রেইন স্টর্মিং না করে কিছু কোড লিখবেন, শিফট ডিলিট মার্কা করবেন, ওকে? তো সেটা আসলে কাজ করবে না, মানে আপনার থিঙ্কিংয়ে কোনো জিনিস আজকের ক্লাসের কারণে নতুন অ্যাপ হবে না। সো আপনাদেরকে ওই ফোর্স করতে হবে, এটা কিন্তু ইজিলি আসবে না, রাইট? ফোর্স করবেন নিজেকে করার জন্য। হ্যাঁ, কিছু শর্ত দিচ্ছি, মানে শর্ত হলো কীরকম, ক্রিয়েট বাটন কিন্তু শুধু একবার প্রেস করবে, একাধিকবার, একবার প্রেস করলাম অ্যাকাউন্ট ক্রিয়েট, কোনো অ্যাকাউন্ট কিন্তু কোনো ফাইল সিস্টেম অথবা ডাটাবেসে কিন্তু সেভ হবে না, ওকে, মাথায় রাখবেন এটা। সেকেন্ড যেটা, আমার এখানে কোনো ট্রানজ্যাকশন সেভ করে রাখার দরকার নাই, কারণ অ্যাপ্লিকেশনের নেচারে কিন্তু কখনো আমার কাছে রিপোর্ট চাই নাই যে আমি এর আগে কী কী উইথড্র করছি, ডিপোজিট করছি, নো, অনলি ব্যালেন্স। মানে কিছু সাজেশন দিচ্ছি আপনার জন্য, মিসগাইড না, সেটা থিঙ্ক সিম্পল, প্লিজ ডু সিম্পল, and this is then it will be the beauty of a design. Beauty of a design doesn't mean it will be gorgeous, no, simplicity is the beauty of a design. Okay, keep the thing simple. Okay, so eta ekটু practice করো, যদি user entry একটাই হবে, শুধুমাত্র এখানে data দিয়ে create শেষ, আর কিছু না, আর এখানে যত ইচ্ছা অ্যামাউন্ট, এটা বারবার উনি প্রেস করতে পারবে, রিপোর্ট বারবার উনি চাইতে পারবে, অ্যাপ্লিকেশন ক্লোজ করে দিলাম, শেষ। না 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 না, বি কেয়ারফুল, ডোন্ট থিঙ্ক ইট ইজ এ রিয়েল অ্যাপ্লিকেশন, রাইট? হে, ডাটাবেজে না থাকলেও ডাটা হারা যায়, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট নাও। আমার মেইন ফোকাস হলো আপনাদের অবজেক্ট ওরিয়েন্টেড চিন্তাটুকু ঢুকতেছে কিনা, আপনারা ওইভাবে চিন্তা করতে পারতেছেন কিনা। সো আমি স্টোরিটুকু ব্যাখ্যা করছি, অ্যাপ্লিকেশন ক্লোজ তো নাই, শুধুমাত্র কাস্টমার নেম দিবে, একবার দিবে ক্রিয়েট বাটন, শেষ করে শেষ, সেটা বারবারও দিবে একবার, ওকে। এবং শেষ শেষ কথাটুকু হলো এটা, এখানে কিন্তু প্র্যাকটিসের সলিউশন আছে আপনাদেরকে, যেখানে জিনিসপত্র যেখানে দিচ্ছি নিচে লেখাও আছে, মেবি প্লিজ ডোন্ট সি দ্য সলিউশন ফার্স্ট, ইট উইল নট ওয়ার্ক, রাইট? ওকে, সো আগে নিজে একটু জিব্বার মধ্যে লাগান কেমন, ওকে, আরেকজনের জিব্বায় খাওয়া জিনিসটা টক নাকি মিষ্টি সেটা বলা দরকার, ওকে? সো ট্রাই, এখানে আমি তো বললাম মূল কাজটুকু হলো টোটাল প্রবলেম ডোমেইন থেকে অবজেক্টটা বের করা, সেখানে অ্যাট্রিবিউট অ্যাক্টিভিটিগুলো ঠিক মতো দেওয়া, তারপর সেখান থেকে ক্লাসে কোড লেখা, বাকি সব কিছু ক্লাস ওয়ান টুর পোলা মানে ক্লাস, ওকে? আপনারা যদি রংভাবে শুরু করেন তাহলে বুঝে নাই, ওকে। সো ব্যাপারটা আচ্ছা, ওনার একটা কোশ্চেন ছিল,
আচ্ছা বাটন ক্লিকে কি হবে? ক্রিয়েট বাটন ক্লিক করলে বলবে ক্রিয়েটেড, ডিপোজিট হলে বলবে ডিপোজিটেড, উইথড্র হলে বলবে উইথড্র, আর কিছু না। দেখাতে পারে না এত টাকা ডিপোজিটেড বাটন ক্লিক করলে, এত টাকা উইথড্র, উইথড্রও কোনো ইয়া নাই, লজিক নাই, যত ইচ্ছা উঠা, রাইট? এটা হলো বি ব্যাংক, বি ব্যাংক বুঝতে পারছেন, বাবার ব্যাংক, ওকে, যত ইচ্ছা উঠা না যায়। ইয়েস এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আমি আবারও বলে দিচ্ছি, ব্যালেন্স দেখাবেন, ইট ডাজন্ট মিন যে প্রত্যেকটা ট্রানজ্যাকশন সেভ করে রাখলাম, আমি কিন্তু কোথাও বলি না আমি প্রত্যেকটা ট্রানজ্যাকশন সেভ করেছি, অনলি ব্যালেন্স, অর্থাৎ যে প্লাস মাইনাস হয়ে যায়। এখন এটা আপনি যত সিম্পল ভাবে করতে পারেন। আচ্ছা আর কিছু, এনি কোশ্চেন প্লিজ? তাতে কি হয়েছে? অনেক ব্যাংক আছে, আমি তো বললাম দিস ইজ বিবি, আপাতত লজিক নিয়ে থিঙ্ক অ্যাবাউট দ্য রিয়েল লাইফ, বাট আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য রিয়েল লাইফ। আমার মূল ফোকাসটাকে আমি ব্যাখ্যা করতে পারছি আপনাদেরকে, ওইদিকে ফোকাস করে ওই লজিক বসাতে, ওই দিক ফোকাস করলে আপনার ফিউ সেকেন্ডস লাগবে, ওকে? বাট এখন ওসব নিয়ে চিন্তা করবেন একদম অন্য টাইপে, বাটন ক্লিকে কিছু কোড কোড লেখে আনবেন, ইউটিউব না। সো কোশ্চেন নেই, ধরে নিচ্ছি।